আজ বসানো হতে পারে পদ্মা সেতুর 38তম স্প্যান। আবহাওয়া সহ সবকিছু ঠিক থাকলে মুন্সিগঞ্জের মাওপ্রান্তে সেতুর 1 ও 2 নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হবে। এতে দৃশ্যমান হবে 5700 মিটার। এর আগে গেল 12 নভেম্বর বসানো হয় 37তম স্প্যান। মাত্র 9 দিনের মাথায় বসতে যাচ্ছে 38তম স্প্যানটি। এটি বসানোর পর বাকি থাকবে আর মাত্র 3টি স্প্যান। এর মধ্যে চলতি মাসে আরও 1টি ও আগামী ডিসেম্বরে বাকি 2টি স্প্যান বসানোর কথা রয়েছে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ মোহাম্মদ শিমুল। শিমুল, কখন নাগাদ 38তম স্প্যানটি বসানো হতে পারে? মিতা, আমি শুনতে পাচ্ছি। মিতা, যেমন তুই বলছিলেন যে আজকে বসতে যাচ্ছে পদ্মা সেতুর 38তম স্প্যান, এবং এই স্প্যানটি বসবে পদ্মা সেতুর 1 ও 2 নম্বর পিলারের উপরে। আবার দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু স্প্যানটিকে নিয়ে আসা হয়েছে টিয়ান ই ক্রেনের মাধ্যমে, এবং টিয়ান ই ক্রেন আজকে সকাল 9:25 দিকে মা কনস্ট্রাকশন ইয়ার থেকে এই স্প্যানকে নিয়ে চলে আসে, এবং এখানে আসার পরপরই কিন্তু শুরু হয়ে গেছে এই এই যে ক্রেনটি রয়েছে তাও নোংরের কাজ, এবং নোংরের পরপরে কিন্তু বসানো হবে পদ্মে এই স্বপ্নে পদ্মা সেতু যাত্রী সময়। এবং আপনি বলে রাখছি যে এই স্প্যানটি যে বসে আছে যে 1 নম্বর ও 2 নম্বর পিলারের মধ্যে, এই একমাত্র স্প্যান যা মুন্সিগঞ্জের পার্কে ছুটে যাচ্ছে, অর্থাৎ 1 নম্বর যে পিলারটি রয়েছে সেই পিলারটি রয়েছে মুন্সিগঞ্জের ভূমির মধ্যে, এবং এই স্প্যানটি বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হবে পদ্মা সেতু 5700 মিটারে। আপনি বলে রাখছি যে আমাদেরকে যেমন জানিয়েছে কর্তৃপক্ষ যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আজকেই বসানো হবে স্প্যানটি, তবে যা মনে হচ্ছে যেহেতু স্প্যানটিকে নিয়ে আসা হয়েছে তা আজকে হয়তো দুপুরের মধ্যে বসানো হয়ে যেতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, শেখ মোহাম্মদ শিমুল জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে।